হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশিতা অ্যান্ড মম। তোমরা যারা পাহাড়ের অপিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করো, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ঘুরতে যাওয়ার জায়গা, মাইরুং গাঁও। লাভার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে এই সুন্দর গ্রামটি। তোমরা অনায়াসে যেতে পারো গাড়ি নিয়ে। খুবই সুন্দর জায়গা আর রাস্তাও খুব ভালো, তাই তোমাদের জার্নি করতেও খুব একটা কষ্ট হবে না। তাই বন্ধুরা, মাইরুং গাঁওয়ে ঘুরতে গেলে কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো মাইরুং গাঁওয়ে যাওয়ার রাস্তা। লাভার থেকে যাত্রা শুরু করে যে রাস্তাটা ঋষভে চলে গেল, ঠিক তার অপোজিটে যেতে হবে এই রাস্তাটায়। আর ওই রাস্তা ধরে চলে গেলে সোজা থাকবে সিলেরি গাঁও। তাই সিলেরি গাঁও যাওয়ার ডান দিকেই এই রাস্তাটা পড়বে, যেদিক দিয়ে ঢুকে তোমাদেরকে মাইরুং গাঁওয়ে পৌঁছতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর মনোরম পরিবেশ আর চারদিকে কি সুন্দর ফুল আর গাছপালা। খুবই ভালো লাগছিল গাড়ি থেকে দেখতে। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর হোমস্টে। তাই আমরা যে হোমস্টেতে ছিলাম, তোমাদেরকে সেই হোমস্টেটাতেই নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই হলো সেই সুন্দর হোমস্টে, মেলসাং নেচার হোমস্টে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই হোমস্টেতেই উঠেছিলাম। খুবই সুন্দর ভিউ দেখা যায় এই হোমস্টে থেকে। বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম রোডের ওপরে এই হোমস্টেটা। মানে এদিক দিয়ে গাড়ি এগিয়ে যাবে পরবর্তী হোমস্টের দিকে। তাহলে চলো বন্ধুরা, হোমস্টেটা পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। বারান্দা থেকে শুরু করে বাইরেটা সব দিকেই শুধু ফুল আর ফুল। পাহাড়ে গেলে এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে, ফুলের সৌন্দর্য, নানান ধরনের ফুল দেখা যায়। এটা হলো হোমস্টের আপার ফ্লোর। নিচের ফ্লোরে এই হোমস্টের যারা ওনার তারা থাকে। ওপরে 4টি রুম রয়েছে, চলো তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। এটা হলো ব্যালকনি, এখানে বসে তুমি খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পারবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে চেয়ারে বসে এখানেই তুমি রোদের সুন্দর আমেজটা নিতে পারবে, রোদ পোহাতে পারবে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এদিকে আরও একটি রুম রয়েছে, সবগুলোই 4-বেডেড রুম। এই হোমস্টেতে থাকার জন্য তোমাকে পার হেড 800 থেকে 1000 টাকা পে করতে হবে। আর রান্নাবান্না বলবো না যে খুবই ভালো, তবে খাওয়া যায়, পাহাড়ের রান্না যেরকম হয় সেরকমই। এবারে চলো একটু ছাদটা ঘুরে আসি। এদিক দিয়ে এগিয়ে গেলেই ওপরে ছাদ। ছাদের থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ছাদটা যেহেতু খোলা, রেলিং নেই, তাই আমি বলবো তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে এই ছাদে না ওঠাই ভালো। ছাদের থেকে দেখো চারদিকের ভিউটা কি সুন্দর লাগছে। চলো এবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনটা দেখাতে। কিচেনে যাওয়ার জন্য তোমাকে নিচে নামতে হবে। এদিক দিয়ে নিচে এগিয়ে গেলে তারপরে কিচেনটা। এই হোমস্টে যিনি ওনার তারাই থাকে এই বাম দিকে তার ফ্যামিলি নিয়ে। এই হোমস্টে যিনি ওনার তার বিহেভিয়ার খুবই ভালো আর খুবই ভদ্র মানুষ। উনি জবও করেন, পাশাপাশি এই হোমস্টেটাও চালান। এই হলো কিচেন প্লাস ডাইনিং রুম।
এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সুন্দর খোলামেলা ডাইনিং রুম। এটা হলো হোমস্টের সামনে আরেকটি বাড়ি, ওই বাড়ির সাথে রয়েছে একটি ছোট্ট দোকান। আমরা এখন এগিয়ে যাচ্ছি হোমস্টের থেকে ঠিক ডান দিকে, রাস্তার দুই ধারেই খুব সুন্দর সুন্দর ফুল। আমার তো খুবই ভালো লেগেছে ফুলগুলোকে দেখতে। এবারে যাচ্ছি হোমস্টের বাম দিকে। আমরা যে হোমস্টেতে উঠেছি তার ঠিক বাম দিকেই রয়েছে আরেকটি এই সুন্দর হোমস্টে। এই হোমস্টের নাম যমুনা হোমস্টে। আমরা যে হোমস্টেতে উঠেছি সেই ওনারেরই কাকাতো ভাইয়ের হোমস্টে এটি। খুবই মজার বিষয় হলো দুটো ওনারেরই, মানে দু ভাই যে তারা, তাদের দুজনেরই নাম রূপেশ। আমি এটা শুনে খুবই অবাক হয়েছি যে কাকাতো ভাই এবং জেঠতো ভাই দুজনেরই নাম রূপেশ। তাই তোমরা যদি এখানে এসে বলো যে রূপেশ জি কা হোমস্টে কনসা হে, তখন তোমাকে পরিচয় দিতে হবে যে ডিফেন্সে জব করে আর্মিতে আছে সে নাকি এমনি রূপেশ। তাই তোমাদেরকে সেটা বুঝে গিয়ে ওই হোমস্টেতে উঠতে হবে। যমুনা হোমস্টে থেকেই এই ডান দিকে সোজা উঠে গেল আরও একটি সুন্দর হোমস্টে। এটা হলো মাইরুঙ্গা ফার্মস্টে। এটাও খুব সুন্দর হোমস্টে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, তবে ওখানে রেটটা আর একটু বেশি। আমরা মাইরুঙ্গাও গিয়েছিলাম কালী পুজোর ঠিক পরের দিন। ওখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের যে হোমস্টে ওনার, উনি নিজেও দিওয়ালি সেলিব্রেট করেন, তাই উনি তার পুরো হোমস্টেটাকে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিলেন। এর সাথে উনি কিছু বাজিও নিয়ে এসেছিলেন। আমার মেয়ে ওখানে গিয়ে খুবই এনজয় করেছে, তার খুবই ভালো লেগেছে। উনি আমাদের জন্য সাউন্ড বক্স সেট করে দিয়েছিলেন এবং আমাদের সাথেও ডান্স করেছিলেন। আমরা খুবই এনজয় করেছি সেখানে রাত্রিবেলাটায়। তাই বন্ধুরা, তোমাদেরও যদি এই হোমস্টেটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও এসো অবশ্যই এখানে ঘুরতে। মাইরুঙ্গাও খুবই সুন্দর জায়গা, খুবই ছোট্ট জায়গা আর নিরিবিলি জায়গা। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটিয়ে যেতে পারবে, খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো একবার মাইরুঙ্গাও। এখান থেকে তোমরা ডেলো যেতে পারবে এবং আশেপাশেও সাইট সিটিং করতে যেতে পারবে। আমরা এই হোমস্টেতে দুদিন ছিলাম। প্রথম দিন আমরা শুধু এই হোমস্টেতেই ঘুরেছি, আশেপাশে ঘুরেছি, আর পরের দিন আমরা গিয়েছিলাম ডেলো। ডেলো জায়গাটা কেমন, কীভাবে যাবে সেটা নিয়েও আমি আবার আসবো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করতে ভুলো না। কিন্তু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই ফ্রেন্ডস।